আমি সোহেল মৃধা কিনলে ডট কম এর সিইও এবং ফাউন্ডার। কিনলে ডট কম এর যাত্রা শুরু হয় 2014 সালের 10ই নভেম্বর। ই কমার্স ফেসবুক সাইট হিসেবে তার প্রথম যাত্রা এবং ওয়েবসাইট চলে আসে এপ্রিলের 14 তারিখে। এবং কিনলে ডট কম মোটামুটি ই কমার্স বিজনেসে আসার একটা ধারণা তৈরি হয় আমি যখন বাইং হাউসে, নিজেরই ব্যবসা প্রতিষ্ঠান ছিল বাইং হাউস, তো সেই বাইং হাউসে বায়ারদের সাথে যখন আমরা কাজ করতাম তখন তাদের কিছু মেইল অর্ডার, কিছু মেইল অর্ডার ছিল তাদের, যারা অনলাইনে তারা সেগুলি অর্ডার দিত, তারা কালেক্ট করতো। তো সেই সেই কিছু ধারণা আর নিজেদের কিছু বাইং হাউসে বেশ স্যাম্পল ছিল আমাদের কাছে, যেগুলি প্রোডাকশনের পরে আমাদের কাছে থেকে যেত অথবা আমরা যে প্রি প্রোডাকশন স্যাম্পল ফিটিংস আমরা পাঠাতাম সেগুলি থেকে যেত। সেগুলি আমাদের দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে একটা ধারণা তৈরি হয়। মূলত এই দুটো কারণেই আমার ই কমার্স বিজনেসের আসার একটা আগ্রহ তৈরি হয়। আমি কিনলে ডট কমের পক্ষ থেকে ই ক্যাবের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, রাজীব ভাই, আফজাল ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং ই ক্যাবকে আরও ধন্যবাদ জানাই, এই কারণে যে ওনারা গত কিছুদিন আগেই গভর্নমেন্ট সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর ই ক্যাবের কথা বলতে গেলে আসলে এটা একটা প্ল্যাটফর্ম এমন হয়ে গেছে যেখানে সবাই সবাইকে সহযোগিতার মনোভাব নিয়েই কাজ করছেন, তো আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই। কিনলে ডট কম এর মূলত স্লোগান হয়ে আছে দুটা, একটা হলো সব সময় সবখানে আর কেনা যায় সব কিছু। আসলে কিনলে ডট কমে বিক্রি করা যায়, যে কেউ চাইলে তার প্রোডাক্ট সে কিনলে ডট কমের ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন, জাস্ট সাপ্লাই লগ ইন করে। আর ভোক্তারা, ক্রেতারা ও বায়ার যারা আছেন আমাদের বাংলাদেশে, তারাও ইচ্ছা করলে তাদের পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে বেছে নিতে পারবেন। তো কিনলে ডট কম মূলত সবসময় ওপেন আছে, যে আমাদের যে স্লোগান আছে সবসময় সবখানে, আমরা সব জায়গায় বাংলাদেশ সব প্রান্তেই চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলি কাস্টমারের চাহিদা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্যে। এবং আমরা ঢাকার মধ্যে নিজেরাই নিজেদের ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের নিজেদের, তো আমরা সেই ডেলিভারি ম্যানকে দিয়ে 24 আওয়ার্সের মধ্যেই আমাদের প্রোডাক্টগুলি চাই ডেলিভারি দেওয়ার জন্যে। আর ঢাকার বাইরে যেগুলো আছে নেক্সট ডে, বাট এছাড়া হয়তো একদিন দেরি হয়, অন্য অন্য কুরিয়ার তাদের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি। আমাদের ফেসবুক বা আমাদের অর্ডার প্রসিডিউরের মধ্যে যেটা আছে, যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকায়, আর ঢাকার বাইরে যেটা আছে সেটা কন্ডিশনে হচ্ছে বা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে হচ্ছে। আমাদের কাস্টমাররা বেসিক্যালি মোটামুটি হ্যাপি আছে, তারা যেভাবে রিভিউ দিচ্ছেন বা তারা যেভাবে আমাদেরকে ফেসবুকে ইনবক্সে বিভিন্ন প্রোডাক্টের পিকচার তুলে থ্যাঙ্কস দিয়ে যেভাবে করছেন, আমার মনে হয় আমাদের কাস্টমাররা হ্যাপি আছে।